আমার মাকে এখানে ডেকেছি যে আমার সমস্যা হচ্ছে খাওয়া আমাকে গালাগালি এবং নির্যাতন করেছে এবং এটা আমি আমার মৃত আব্বার কসম কেটে বলছি আর আরেকটা জিনিস যে এখানে মানে আমার চাচা এবং চাচার লোকেরা বলছেন যে আমার মা বিদিশা সিদ্দিক তিনি বল প্রয়োগ করে আর্মস নিয়ে ঢুকেছেন যেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ হবে এরকম একটা অভিযোগ করছে বিষয়টা আমি না সেটা মিথ্যা সেটা মিথ্যা অভিযোগ সেটা কোনোভাবেই না দেখেন আমার যদি সমস্যা হতো অবিয়াসলি আমার মাকে আমি নিজের থেকে ডাকতাম না আমার মাকে আমি নিজের থেকে আমার বাসায় ডেকেছি ফোন করে বলেছি আসার জন্য আমাকে দেখাশোনা করার জন্য উনি তো সম্পত্তির লোভে এখানে আসেননি এসেছেন আমাকে দেখে রাখার জন্য আরেকটা বিষয় এটা তো তোমার এই ফ্ল্যাটটা তো তোমার মানে মোহাম্মদ

ফ্ল্যাটের কোনো অধিকার রাখে না আমার আমার বলে যে আমি মরে গেলে আমি তো তোমার মাকে অনেক কষ্ট দিয়েছি তুমি তাকে এনে এই বাসায় তোমরা একসাথে থাকবা সে তো রাজনৈতিক কারণে কষ্ট দিয়েছে এবং আমার মার সঙ্গে সে সিএমএস হসপিটালে দেখা করে মৃত্যুর আগে একই কথা বলেন আর ওনার যে রাজনৈতিক কারণে উনি কষ্ট দিয়েছেন সেটার জন্য অনেকখানি মাপই চেয়েছেন আর যেটা বলছেন যে মার পায় নিচে সন্তানের ভেস্ট সুতরাং এটা আপনারাই দেখেন যে আম আমি আগের তুলনায় কতটুকু ভালো আছি আপনারাই দেখেন আপনারাই তো বুঝতে পারবেন মা আমাকে নিজে এসে খাওয়িয়ে দিয়েছেন এবং মার সাথে আমার দেখাশোনায় কোনো ত্রুটি হচ্ছে না সুতরাং এটা আমি না সকল প্রতিবন্ধী বাচ্চাই চাই আমি শুধু আমার কথা বলবো না বা বলছি না সকল প্রতিবন্ধী এবং এই দুনিয়াতে যত মানুষ আছেন তারা চান যে তাদের মা বাবা এক সঙ্গে থাকে এটা শুধু আমি না আমার কথা একে বললে মানে একা যদি আমি আমার কথা বলি তাহলে এটা একটা স্বার্থ বড়তা মা তোমার সাথেই থাকবে অবশ্যই আমার মা তো আমার লিগাল গার্জিয়ান আমার চাচা তো নয় না সুতরাং আমার মা আমার সঙ্গেই থাকে এই জিটি আহ আমি করেছি এই জিটি আমি করেছি এবং আমি অভিযোগ করেছি এটা করেছি আমার চাচার নাম জিটি করেছি যে আমাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে আমরা বাইরে গেলে বাড়িতে ঢুকতে পারবো না কারণ এখন তোরা সবাই চাচ্ছে যে আমি আমার মাকে নিয়ে এই বাসা থেকে বেরিয়ে যাই কিন্তু না না ওদের স্বার্থ মানে ওদের স্বার্থ হচ্ছে যে আমার সম্পত্তির উপর ওদের লোভ আর কি সেই জন্য ওরা এটা করছে কিন্তু আমার একটা সেখানে বলার আছে যে আমি সবাইকে মানে আমার চাচা কিংবা এই যে খালেদ সাহেব এরা যদি কেউ এসে বলেন যে এরকম তুমি সম্পত্তি দিয়ে দাও কিংবা পাবলিকলি যদি চাই তাহলে আমি দিয়ে কিন্তু আমার একটা কথা যে আমি মাকে না সরি এটার জন্য হ্যাঁ এটা শিখিয়ে দেওয়া কোনোভাবে হচ্ছে না এটা শিখিয়ে দেওয়া কোনোভাবে হচ্ছে না তার কারণ হচ্ছে আমি অ্যাডাল্ট আমি বুঝেই বলছি আমি নিজের থেকেই বলছি আমাকে কেউ চাপ সৃষ্টি করেনি নিজের থেকে আমি জানি সমস্যা কি আর এটা আমি আমার কেয়ারের জন্য আমি আমার মাকে ডেকেছি আমার মনে হয় না এটা রিপিট করার কোনো দরকার আছে আর আরেকটা জিনিস আমার চাচার কার কত সম্পত্তি আছে কিংবা আমার কত সম্পত্তি আছে সেটা লাগলে আমি দুদুকের কাছে কথা বলেছি দুদুকের সঙ্গে দুদুকের কাছে মেসেজ পাঠিয়েছি যে এরকম মানে এইভাবে সাইন মানে কাগজ নিয়ে গেছে আমাকে না বলে সেগুলো ইনকোয়ারি করার জন্য সম্পত্তি আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আরেকটা কথা এখন বলবো যে রীতিমতে আমার এখানে মার সাথে আমি আসি প্লাস এখানে আরেকটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে কাজের লোকেদের আপনারা ফোন চেক করেন তারা আমার চাচার সঙ্গে কথা বলে তারা কিন্তু মানে কথা লাগালাগি করছে আর কি আর তো কাজ করে তা আমার কাজ করে না আর আমি প্রয়োজন হয় দুদুকের কাছে আমি আবেদন করেছি আমি কোর্ট থেকে লাগলে রিসি